আমাদের হচ্ছে স্পিনিং সিস্টেমে আমরা যে সমস্ত ম্যাটেরিয়াল দেখতে পাই মোটামুটি মনে করো তাদেরকে আমরা ভাগ করতে পারি এইভাবে, যে হয় তারা হচ্ছে স্লাইভার অথবা হচ্ছে ম্যাটেরিয়াল হতে পারে ল্যাপ, কিংবা হচ্ছে রোভিং ববিন, কিংবা হচ্ছে ইয়ার্ন। তো এর মধ্যে আমরা বলেছিলাম স্লাইভারের প্যাকেজ এবং হচ্ছে ইয়ার্ন, তারা এই দুইটা ফরম্যাট নিরাপদ, কারণ হচ্ছে স্লাইভার তো থাকে প্যাকেজের মধ্যে, আমাদের যেই স্লাইভারের ক্যান সেই স্লাইভারের ক্যান প্যাকেজের মধ্যে হচ্ছে থাকে, এবং ইয়ার্ন থাকে হচ্ছে প্যাকেজের বাইরে যদিও, কিন্তু তারা যেহেতু টুইস্টেড তো তারা মোটামুটি সিকিউরড। অবশ্যই কোনো একটা রিং ববিন হাতে থেকে পড়ে গেল বিশেষ কোনো সমস্যা নেই, হয়তো কিছু ডাস্ট লাগবে সর্বোচ্চ, কিংবা হচ্ছে যদি আমার হাত থেকে একটা কোন পড়ে গেল তাতেও হয়তো এর উপরে কিছু ডাস্ট লাগবে, এর চেয়ে খুব বেশি ক্ষতি কিন্তু হবে না যেহেতু ফাইবার গুলি টুইস্টেড। সমস্যা হবে হচ্ছে যখন আমরা চিন্তা করব যে আমাদের কাছে তোমার যেই অন্য দুইটা ম্যাটেরিয়াল, ল্যাপের কথা আমরা বলতে পারি কিংবা হচ্ছে আমরা রিং ববিনের কথা বলতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যা, কারণ সেক্ষেত্রে যদি এটা হাত থেকে পড়ে যায় এটা বেশ ঝামেলা তৈরি করবে হাত থেকে যদি পড়ে যায়, এবং কিংবা হচ্ছে এদের ট্রান্সপোর্টেশনের দিকে আমাদের বাড়তি মনোযোগ প্রয়োজন, কারণ একে তো হচ্ছে ল্যাব বলি কিংবা হচ্ছে তোমার রোভিং ববিন বলি দুইটা ক্ষেত্রে ম্যাটেরিয়ালটা সেন্সিটিভ, যেহেতু ল্যাবে একদমই টুইস্ট থাকে না এবং রোভিং এ যতটুকু টুইস্ট থাকে সেটা মোটেও আসলে যথেষ্ট না স্ট্রেংথ গ্রো করার জন্য, তো এই কারণে সেটা সেন্সিটিভ, তো তাদেরকে হচ্ছে আমরা এই জন্য অটোমেশনের প্রয়োজন আমাদের, এবং এই অটোমেশনটা আসলে যতটা না কোয়ালিটি সরি যতটা না হচ্ছে প্রোডাক্টিভিটিকে বাড়ানোর জন্য, তার চেয়ে অনেক একটা বড় জরুরি ইস্যু কিন্তু হচ্ছে কোয়ালিটি বাড়ানোর জন্য, কোয়ালিটির এখানে আমার খুবই প্রয়োজন। যদি আমরা কোয়ালিটি মেনটেন করতে চাই আমাদেরকে বাধ্য হয়েই আমাদেরকে কিন্তু হচ্ছে অটোমেশনের দিকে যাওয়া প্রয়োজন আমি মনে করি। তো এখানে হচ্ছে আমাদের রিং ফ্রেমের ক্ষেত্রে অবশ্য আজকে আমরা যে অটোমেশন গুলি নিয়ে হচ্ছে দেখবো বা কথা বলবো, এই অটোমেশন গুলি কিন্তু হচ্ছে আজকে আমরা যেগুলি দেখবো এগুলা যেহেতু রিং ফ্রেমের অটোমেশন, সুতরাং এই কাজগুলি যদি আমরা ম্যানুয়ালিও করতাম, এই অটোমেশনের কাজগুলি যদি আমরা হচ্ছে ম্যানুয়ালি করতাম তাহলেও প্রোডাক্টিভিটি হয়তো নষ্ট হতো, কোয়ালিটির দিক থেকে খুব যে হরেফের হতো এরকম কিন্তু না। তো আজকে আমরা যে অটোমেশন গুলি দেখবো এগুলি সবই হচ্ছে প্রোডাক্টিভিটি বেসড, কোয়ালিটি বেসড নয়। তাহলে প্রথমে আমরা হচ্ছে আগে দেখে নিব যে ডফিংটা আমরা দেখবো, রিং ফ্রেমের ডফিংটা কিভাবে হয়, এবং রিং ফ্রেমের ডফিং কিন্তু হচ্ছে ম্যানুয়াল এবং অটোমেটিক দুইটাই হতে পারে, ম্যানুয়াল ডফিংটা হচ্ছে খুব বেশি প্রচলিত, ম্যানুয়াল ডফিংটা হচ্ছে খুব বেশি প্রচলিত। তো আমরা একটু একটা ভিডিও খুঁজে বের করি। তো আমরা হচ্ছে এখন একটা ডফিং এর ভিডিও দেখব। তো ডফিং আসলে মানে কি, ডফিং মানে হচ্ছে যে আমরা ধরা যাক যদি আমরা বলি রিং ফ্রেমের ডফিং, ডফিং মানে হচ্ছে ফুল হয়ে যাওয়া প্যাকেজকে, ফুল হয়ে যাওয়া প্যাকেজকে হচ্ছে সরায় নিয়ে এমটি নতুন এমটি প্যাকেজকে ওখানে বসায় দেওয়া, ফুল হয়ে যাওয়া ডেলিভারি প্যাকেজকে সরায় এমটি প্যাকেজকে ওখানে হচ্ছে বসায় দেওয়ার নামই ডফিং। ফুল প্যাকেজকে আমি সরাবো এবং এমটি প্যাকেজকে বসায় দিব। যাই হোক, তো আমরা প্রথমে হচ্ছে তার মানে আমি যদি ডফিং করতে চাই, এখানে দেখা যাচ্ছে দুইটা ট্রলি দেখা যাচ্ছে, একটা ট্রলি কিন্তু খালি, এই ট্রলিটা খালি আর পাশের ট্রলির মধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্যাকেজ দেখা যাচ্ছে, অর্থাৎ এমটি প্যাকেজ, যেমন ভদ্রলোকের হাতেও হচ্ছে একটা এমটি প্যাকেজ দেখা যাচ্ছে। তিনি যেটা করবেন সেটা হচ্ছে ম্যানুয়ালি এই কাজটা করবেন, ফুল প্যাকেজ গুলিকে সরাই ট্রলিতে রাখবেন এবং এমটি প্যাকেজ গুলিকে স্পিন্ডেলের উপরে বসায় দিবেন। তো এটা হচ্ছে আমাদের ডফিং। আর যদি আমরা বলতাম যে ফিডিং কাকে বলে,
ফিডিং, ফিডিং মানে হচ্ছে ফিড এন্ডে হবে, অর্থাৎ মেশিনের যে প্রান্তে ফিড হয় সেই প্রান্তে হবে। কি জিনিসটা ফিডিংটা হচ্ছে, যে আমরা যে মেটালকে ফিড দিচ্ছি সেই প্যাকেজটা যদি শেষ হয়ে যায়, অর্থাৎ এম্পটি হয়ে যাওয়া, খালি হয়ে যাওয়া ফিড প্যাকেজকে সরায়ে ওখানে একটা ফুল ফিড প্যাকেজ বসায় দেওয়া। খালি হয়ে যাওয়া ফিড প্যাকেজকে সরিয়ে একটা হচ্ছে ফুল ফিড প্যাকেজকে বসায় ফিড দিয়ে দেওয়া হচ্ছে ফিডিং, আর ফুল হয়ে যাওয়া ডেলিভারি প্যাকেজকে সরায়ে একটা নতুন এম্পটি ডেলিভারি প্যাকেজ বসানোটা হচ্ছে ডফিং। তো আমরা এখানে ডফিংটা দেখতে পাচ্ছি। তো এই ভিডিওটার শিরোনামটা মজার, স্মল বয় ডফিং ইন স্পিনিং মিল, মানে হচ্ছে একটা বাচ্চা ছেলে সে ডফিং করছে স্পিনিং মিলে। যদিও চেহারাটা খুব বেশি বাচ্চা মনে হচ্ছে না, তাও 12-14 বছর হবে মনে হয় নাকি, এরকমই হবে। আচ্ছা এবার দেখো, সবার প্রথমে ববিন সেপারেটর গুলি সরাই নিল যাতে করে কাজ করতে সুবিধা হয়, এবং তোমরা থিওরি ক্লাসে যে ববিন কন্ট্রোল রিং পড়েছিলে তোমাদের হয়তো মনে আছে, এখানে কিন্তু ববিন কন্ট্রোল রিং আছে এই মেশিনে। এই যে দেখো, এটা একটা ববিন বেলুন কন্ট্রোল রিং, সরি, তোমরা যে বেলুন কন্ট্রোল রিং পড়েছিলে, এটা বেলুন কন্ট্রোল রিং, এটা একটা বেলুন কন্ট্রোল রিং, এটা একটা বেলুন কন্ট্রোল রিং, এটা একটা বেলুন কন্ট্রোল রিং, এগুলা হচ্ছে এক একটা বেলুন কন্ট্রোল রিং। তো বেলুন কন্ট্রোল রিং গুলি দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এবার দেখি আমরা ডফিনটা। তো দেখতেই পাচ্ছ খুব অসাধারণ তার গতি। একই সাথে ফুল প্যাকেজ গুলিকে সরায় নেওয়া এক হাতে, এবং আরেক হাতে এমডি প্যাকেজ গুলিকে বসায় দেওয়া। আচ্ছা তো এই ছিল আমাদের হচ্ছে ম্যানুয়াল ডফিং, এবং এই ম্যানুয়াল ডফিং এ কিন্তু প্রচুর হচ্ছে আমাদের সময়ের প্রয়োজন। সময়ের প্রয়োজন কি জন্য, কারণ আমাদের এই মেশিনে তো হচ্ছে প্রচুর সংখ্যক তোমার থাকে, এই রিং ববিন থাকে। আমরা যদি মনে করি এক একটা রিং ফ্রেমে হচ্ছে তোমার প্রচুর হচ্ছে স্পিন্ডল থাকে, যেমন আমি যদি চিন্তা করি তাহলে সংখ্যাটা হতে পারে কত, এই সংখ্যাটা ধরা যাক হতে পারে 1000 হতে পারে, 1200 হতে পারে, তারপরে হচ্ছে তোমার 1800 হতে পারে, তো এইরকম। তো এখন এই পর্যায়ে যদি এত বেশি সংখ্যক হচ্ছে ডফিং হয়, তাহলে কিন্তু আমাকে তোমার ম্যানুয়ালি যদি আমি কাজটা করতে যাই প্রচুর সময় লাগবে, এটা একটা সমস্যা। এর জায়গায় যদি আমরা হচ্ছে অটোমেশনের মাধ্যমে এই কাজটা করি, অটোমেশনের মাধ্যমে, তাহলে কিন্তু হচ্ছে এই কাজটাকে খুব সহজেই করে ফেলা সম্ভব। তো সেই অটোমেশনটাকে আমরা দেখবো। এর আগে ডফিং এর খুব চমৎকার হচ্ছে কিছু প্রযুক্তি মানুষদের, কারো কারো আছে নিজেদের বানানো, কারো কারো নিজেদের বানানো বলতে কি, তারা তোমার ধরা যাক খুব প্রতিষ্ঠিত হচ্ছে কোনো কোম্পানি না, কিংবা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে হচ্ছে বানিয়ে ফেলা, এই ধরনের হচ্ছে কিছু পদ্ধতি আছে। সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, এবং যেগুলো সুপ্রতিষ্ঠিত মেকানিজম সেটাও দেখাবো।
আচ্ছা, তাহলে সবার প্রথমে আমরা হচ্ছে অটোমেটিক ডফিংটা কিভাবে হয় এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমরা যে ম্যানুফ্যাকচারের ভিডিওটাকে নিয়েছি, এটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে অ্যাসপায়ার, তো এই একটা কোম্পানি। তো এদের হচ্ছে আমরা একটা দেখে আসি যে অ্যাসপায়ার কোম্পানিতে কিভাবে অটোমেটিক ডফিংটা হয়, অর্থাৎ সময়ের আসলে প্রচুর সাশ্রয় হবে এখানে। স্যার, এটা কি এখানে স্যার রিভিউ ক্লাস নিতেছেন স্যার? না, রিভিউ ক্লাস না। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে যে ডফিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অটোমেটিক ডফিং। এবং অটোমেটিক ডফিং এর ক্ষেত্রে যেমন প্রথমে আমরা আগে আসলে পরিচয় করাই দিই এইখানে কোথায় কি আছে। যেমন সবার প্রথমে আমরা এখানে একটা ফ্রেম দেখতে পাচ্ছি, এই ফ্রেমটা হচ্ছে ডফার বিম। এই ফ্রেমটাকে আমরা বলি হচ্ছে ডফার বিম। এই ডফার বিমটাই হচ্ছে একসাথে সমস্ত প্যাকেজ গুলিকে একসাথে গ্রিপ করে। আমাদের নিচে হচ্ছে একদম সারিবদ্ধ ভাবে এমটি প্যাকেজ গুলিকে রাখা আছে সারিবদ্ধ ভাবে, এবং এই এমটি প্যাকেজ গুলি প্রত্যেকটাই হচ্ছে এক একটা, এই যে এমটি প্যাকেজ গুলির মাঝে মাঝে ছোট ছোট লাল লাল স্ট্যান্ড দেখা যাচ্ছে, এগুলিকে আমরা বলি হচ্ছে পেগ। এই প্রত্যেকটা ছোট ছোট স্ট্যান্ড কে আমরা বলি হচ্ছে পেগ। তো এই প্রত্যেকটা পেগ হচ্ছে আমাদের যে এমটি প্যাকেজ গুলাও কিন্তু এরকম পেগের উপরে বসানো। এমটি প্যাকেজ গুলাও হচ্ছে পেগের উপরে বসানো, এবং যে ফুল প্যাকেজ গুলি আমরা এখানে এনে বসাবো এই ফুল প্যাকেজ গুলাও হচ্ছে আমাদেরকে এই পেগের উপরে এনেই বসাতে হবে। তো এখন এই ফুল প্যাকেজ গুলিকে যে আমরা হচ্ছে পেগের এই এমটি এই পেগ গুলির উপরে বসাবো, এবং এমটি প্যাকেজ গুলিকে তাদের পেগের উপর থেকে নিয়ে স্পিন্ডেলে বসায় দিব, এই হচ্ছে আমাদের কাজ। আর এখানে স্পিন্ডেল সংখ্যা কত, এখানে নাম্বারিং করা থাকে ফ্রিং ফ্রেমে সবসময় 40, 50, 552। তো আমরা আগেই বলেছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল রিং ফ্রেমে কিন্তু দুই পাশেই রিং স্পিন্ডেল থাকে, এদিকেও থাকে ওদিকেও থাকে, ডান দিকে বাম দিকে দুই দিকেই হচ্ছে থাকে, ফ্রন্টে এবং ব্যাকে। তো এখানে এক পাশে 552টা স্পিন্ডেল, তার মানে অপর পাশেও কিন্তু 552টা স্পিন্ডেল থাকবে, অর্থাৎ 1,111,104। তার মানে এই মেশিনে 1,104টা স্পিন্ডেল আছে, এদিকে 552টা, ওদিকে 552টা। এভাবে নাম্বারিং করার উদ্দেশ্য হচ্ছে এতে করে খুব সহজেই কোনো না কোনো স্পিন্ডেলকে ডিটেক্ট করা যায়। যেমন কোনো একটা স্পিন্ডেলের সমস্যা হচ্ছে, ধরা যাক কোনো একটা স্পিন্ডেলে বারবার হচ্ছে মানে ইয়ার্ন ব্রেক করছে, তখন কিভাবে বুঝবে যে হচ্ছে কোন স্পিন্ডেলটা ব্রেক করছে এত হাজার হাজার স্পিন্ডেলের মধ্যে? তখন উপায় হচ্ছে নাম্বারিং করা যদি থাকে তাহলে খুব সহজে বুঝে ফেলা সম্ভব যে হ্যাঁ, যে মনে করো 546 নাম্বার স্পিন্ডেলটা হচ্ছে তোমার সমস্যা করছে, তখন কি হবে, তখন যে আসবে সে গুনবে, আচ্ছা এটা 40, তাহলে 41, 42, 43, 44, 45, 46 নাম্বারটা সে খুব সহজেই বের করে ফেলতে পারবে, এই জন্য নাম্বারিং করা থাকে। আরেকটা হচ্ছে যে এখানে একটা পাইপ আছে, দেখো যে এখানে একটা পাইপ দেখা যাচ্ছে, রাবারের টিউব টিউব দেখা যাচ্ছে। এই টিউবটা কি কাজে লাগে এটা আমি পরে বলবো, আপাতত এই টিউবটা যে তোমাদেরকে দেখিয়ে রেখেছি এটা মাথায় রাখো যে একটা টিউব আসছে এখানে। তো ডফার বিমটা খেয়াল করো, ডফার বিমটা শুরুতে মেশিন থেকে, এটা কিন্তু প্রথমে মেশিনের সাথেই অনেকটা গায়ে লাগানো ছিল, কিন্তু শুরুতে এটা বাইরের দিকে বাঁকা হয়ে যায়। এটা এখন সে যে বাইরের দিকে বাঁকা হয় এই তথ্যটাও আমার একটু পরে কাজে লাগবে, এটা মাথায় রেখো যে সে যে বাইরের দিকে বাঁকা হয়। এই আগে ডফার বিমটা কিন্তু বাইরের দিকে বাঁকা হয়ে আসলো, বাঁকা কেন হলো একটু পরে বোঝা যাবে। তো বাঁকা হয়ে সে উপরের দিকে উঠলো, উপরের দিকে উঠে যখন হচ্ছে প্রোডাকশন শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই ডফার বিমটা সমস্ত প্যাকেজ গুলিকে, এখানে যেরকম 552টা প্যাকেজ ছিল, সে 552টা প্যাকেজ কেই একবারে গ্রিপ করে ধরবে। তার উপরে গ্রিপার আছে, এই ডফার বিমের মধ্যে প্যাকেজ কে গ্রিপ করে ধরে রাখার জন্য গ্রিপার আছে। এই সবগুলা প্যাকেজ কে হচ্ছে উপরের দিকে তুলে ফেললো। তো যেমন আমরা হচ্ছে দেখাই তোমাদেরকে গ্রিপারটা, এই এটা হচ্ছে এরকম, এরকমই হচ্ছে গ্রিপার থাকে। এবং গ্রিপারের ওখানে তোমার হচ্ছে কিভাবে গ্রিপ করে, এটা হচ্ছে এখানে তোমার এই রাবারের একটা পর্দা থাকে, রাবারের ডায়াফ্রাম,
তো যখনই হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে পাইপ দেখালাম, সেই পাইপ দিয়ে হচ্ছে তোমার এয়ার সাপ্লাই করা হয়। এয়ার সাপ্লাই করলে রাবারের যে ডায়াফ্রাম ছিল এটা হচ্ছে ফুলে যায়। তো এই গোলাকার রাবারের হচ্ছে ডায়াফ্রামটা যদি চারদিক দিয়ে ফুলে যায় বাতাসের ফলে, তাহলে কি হবে, মাঝখানে যে প্যাকেজের মাথাটা ছিল সেটাকে গ্রিপ করে ধরে ফেলা হবে। এখানে খেয়াল করে দেখো, এই দেখো এদিকে একটু ফুলে যাবে, এই যে ফুলে গেল, অর্থাৎ এই যে তোমার গ্রিপিংটা হয়ে গেল আর কি, ওই টিউব হয়ে এই এয়ার সাপ্লাইটা আসবে, তারপরে তাকে উপরে উঠায় নেওয়া হবে। এখন দেখছি আমরা ডফার বিম সবগুলি প্যাকেজকে ধরে উপরে উঠে নিয়ে গেল, আবারও বাইরের দিকে সে চলে আসবে, কারণ সরাসরি নিচে নামলে তো স্পিন্ডেলের সাথে ধাক্কা খাবে বা হচ্ছে রিং রেলের সাথে ধাক্কা খাবে, এরকম হবে। এরপরে সে নিচে নামবে এবং নিচে নেমে ওই যে খালি পেগ গুলি ছিল তোমাদেরকে বলেছিলাম, সেই পেগ গুলির মধ্যে তাকে বসিয়ে দেওয়া হবে। খালি পেগ গুলির মধ্যে তাকে বসানো হবে। একটা কাজ শেষ, যে ফুল প্যাকেজ গুলিকে সরিয়ে ফেলাম। তো এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এমটি প্যাকেজ গুলিকে স্পিন্ডেলের উপরে বসানো। এমটি প্যাকেজ গুলিকে যাদের জায়গা মতো বসিয়ে দেওয়া। আমি একটু কেটে দিচ্ছি। আচ্ছা, এখানেও কিন্তু বেলুন কন্ট্রোল রিং দেখা যাচ্ছে। তো আমাদের হচ্ছে মোটামুটি শেষ, আমরা ফুল প্যাকেজ সরালাম এবং হচ্ছে এমটি প্যাকেজ হচ্ছে তার জায়গায় বসিয়ে দিলাম। এখন যেটা কাজ বাকি সেটা হচ্ছে যে এই ফুল প্যাকেজ গুলিকে তো ওয়াইন্ডিং এ নিয়ে যেতে হবে। তো অর্থাৎ আমরা ডফিং দেখে ফেলেছি, এখন ট্রান্সপোর্টেশনটা নিয়ে মাথা ঘামাচ্ছি। ট্রান্সপোর্টেশনটা হচ্ছে কেমন হওয়া জরুরি। তো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে একটা তো হচ্ছে আমরা থিওরি ক্লাসে যেরকম একদিন একটু বলেছিলাম ওয়াইন্ডিং করার সময়, যে একটা হতে পারে অটো লিঙ্ক টু ওয়াইন্ডার, তার মানে রিং ফ্রেমের সাথে সংলগ্ন ওয়াইন্ডিং মেশিন থাকবে এবং রিং ফ্রেম থেকে যখনই হচ্ছে আমাদের প্রোডাকশন শেষ হয়ে যাবে তখনই হচ্ছে প্যাকেজ গুলিকে পৌঁছে দেওয়া হবে আমাদের তোমার ওয়াইন্ডিং মেশিনে। তো এখানে যদি লিঙ্ক টু ওয়াইন্ডার না হয়, আমাদের এই মেশিনটা লিঙ্ক টু ওয়াইন্ডার না যেটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে হচ্ছে মেশিনের পাশেই হচ্ছে আলাদা একটা ট্রলিতে গিয়ে জমা হবে। এই ট্রলিতে জমা হওয়ার কাজটা এখানে অটোমেশনের মাধ্যমে হচ্ছে। সবগুলা প্যাকেজ মেশিনের পাশে একটা ট্রলিতে জমা হবে। আর ওটা দেখার আগেই, অন্যদিকে যাওয়ার আগে এখানে খেয়াল করে, এখানে একটা কেস দেখা যাচ্ছে এইখানে, এবং এই কেসটার মধ্যে এই এমটি প্যাকেজ গুলি এসে জমা হচ্ছে। কেসের এখানে এমটি প্যাকেজ গুলি এসে জমা হচ্ছে। এটা এখন একটু দেখে রাখো, এটা কাজে লাগবে। এরা কিন্তু ওয়াইন্ডিং এ যাচ্ছে না, এরা পাশেই হচ্ছে একটা ট্রলিতে জমা হবে।
এই যে এখানে দুইটা ক্রেট, এখানে এখানে হচ্ছে দুইটা ক্রেট দেখা যাচ্ছে, আলাদা করে কোনো ট্রলি নাই, তবে ট্রলিতে করেই নিবে। তো দুইটা ক্রেটের কেন? কারণ ওই মেশিন তো দুই সাইড, ডান দিকেও হচ্ছে অপারেশন তোমার হচ্ছে প্রসেস চলতেছে, বাম দিকেও প্রসেস চলতেছে, এই জন্য দুইটা ক্রেট। এরপর হচ্ছে রিং ববিন গুলিকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই যে এমটি রিং ববিন গুলি, এমটি রিং ববিন গুলি কোত্থেকে আসছে? এগুলোও কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে আসে নাই, এগুলোকেও ম্যানুয়ালি নিয়ে আসা হয়েছে এখানে। তার মানে ওই ওয়াইন্ডিং মেশিনে যখন রিং ববিন গুলি খালি হয়ে যাবে, সেই রিং ববিন গুলিকে তখন ট্রলিতে করে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দিলে একটা একটা করে হচ্ছে মেশিন তাদেরকে একটা একটা করে নিয়ে বেশ যত্ন সহকারে ওই যে কেস দেখেছিলাম আমরা একটু আগে, সেই কেসের মধ্যে এনে জমা করবে। এক একটা মেশিন অবশ্য এক্ষেত্রে এক এক ম্যানুফ্যাকচারার এক এক ধরনের হচ্ছে মানে পরিস্থিতি তারা গ্রহণ করে, এক এক ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করে। সব মেশিন যে একই পদ্ধতিতে হচ্ছে কাজ করবে এরকমটা না, সব মেশিন একই পদ্ধতিতে কাজ করেও না। তো যেমন এখানে প্যাকেজ গুলি আসে, এসে ওই যে চিকন যেহেতু হয়ে পড়ে, সেহেতু সে খাড়া হিসেবে এখানে পড়ে, খাড়া হয় এবং খাড়া হয়ে পড়ে এই কেসের মধ্যে জমা হয়ে যায়। পরবর্তীতে একটার পর একটা প্যাকেজে সে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবেই বসে যেতে থাকে। যেমন এই ব্যবস্থাটাই রিটারের ক্ষেত্রে হয়তো অন্যরকম। হ্যাঁ, রিটারের ক্ষেত্রে হচ্ছে মেশিনে তোমার তোমার শুয়ে রাখা হয় অনেকগুলা প্যাকেজ টাল করে, সেখান থেকে লাফ দিয়ে 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 হচ্ছে গিয়ে পড়ে আর কি। এভাবে এমটি প্যাকেজ জমা হয়ে যাচ্ছে। পরবর্তীতে এমটি প্যাকেজ গুলো আবার মেশিনের ওখানে জমা হবে ডফার বিমের কাছে, যখন এর পরবর্তীতে আবার ডফিং এর সময় হবে, তখন ডফার বিম কি করবে, সে পুনরায় হচ্ছে এই প্যাকেজ গুলিকে রেখে ফুল প্যাকেজ গুলিকে নিয়ে আসবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা হতে পারে, এটা একটা হচ্ছে অটোমেশন আমরা দেখলাম রিং এর মধ্যে। তো এটা কি ছিল, তো আমরা হচ্ছে দুইটা দেখলাম, একটা হচ্ছে ম্যানুয়াল ডফিং আমরা দেখলাম, আর একটা হচ্ছে তোমার যেটা দেখলাম যে এই অটোমেটিক ডফিং। এখন এই যে ম্যানুয়াল ডফিং এবং অটোমেটিক ডফিং, তো অটোমেটিক ডফিং এ কিন্তু আমরা দেখলাম যে এখানে যেটা হচ্ছে একটা ডফার বিম, সেটা পুরো রিং ফ্রেমের সমস্ত প্যাকেজ গুলিকে একসাথে ডফিং করে ফেলতেছে। আসলে এখানেই তার মূলত যে সুবিধাটা আমরা পাই, যে একদম পুরো যত রিং ফ্রেমের যত হচ্ছে স্পিন্ডেল আছে, সবগুলো স্পিন্ডেলের ডফিংটা এখানে আমাদের একসাথে হয়ে যাচ্ছে। কিন্তু সব সময় আসলে দেখা যায় যে এই ধরনের প্রযুক্তি ফলো করা হয় না। অনেকে হচ্ছে নিজেদের মতো করে কিছু রোবোটিক হ্যান্ড বানিয়েছে, আমি তোমাদেরকে একটা মেকানিজম দেখাই এটা যে কি জিনিস, এটা এক অদ্ভুত এক জিনিস, দেখে আমার খুবই ভাল লাগছে, সেজন্য তোমাদেরকে দেখাই। আমি এটা বাংলাদেশে কখনো ব্যবহার করতে দেখি নাই, এটা একটা কেমন এটা একটা মজার জিনিস আর কি। এটাও একটা ডফার, তবে এটা হচ্ছে তোমার কোন ধরনের, এটাকে কি বলা যায়, এটা একটা টুল আসলে, এটাকে মেশিন বলার উপায় নাই, কারণ এখানে আলাদা করে হচ্ছে কোনো মোটর টোটর বা এই ধরনের কিছু নাই। তো এটাকে একটা টুল বলা যেতে পারে, ডফিং টুল। ওরা বলেছে এটাকে সেমি অটো ডফার, ঠিক আছে, এটাকে বলা হয় সেমি অটো ডফার, এটা বিক্রিয় করে দেখা যায়। আচ্ছা, তো কিভাবে কাজ করে সেটা একটু দেখ, খুবই ইন্টারেস্টিং মেশিন এটা। তো ম্যানুয়ালি করলে তো এরকম কষ্ট করে করে করা লাগবে, তো তবে এই মেশিনটাকে আগে হচ্ছে প্লেস করতে হয়, এই জন্য তারা প্রথমে কিছু
ম্যানুয়ালি করে নেয়, 6টা 7টা প্যাকেজ ছড়ায় নেয়। শ্রীলঙ্কায় মনে হয় স্যার, শ্রীলঙ্কায় হতে পারে, যেই দেশে হোক না কেন প্রযুক্তিটা আমার খুবই ভালো লেগেছে। আমি অবশ্য, আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়া। হ্যাঁ তা হতে পারে, ওদিকে প্রচুর তামিলনাড়ুতে। হ্যাঁ এটা কিন্তু কোনো মানে তোমার কোনো পাওয়ার খরচ হচ্ছে না, কিন্তু খুব দ্রুত, এবং এখানে কিন্তু একটু পরে দেখবা এমটি প্যাকেজও বসে যায় এটার ক্ষেত্রে। তো এগুলি দেখলে খুবই আফসোস লাগে যে এগুলি আমার মাথা থেকে আসে না। তো অসাধারণ বুদ্ধি, কোনো খরচ নাই, কোনো পাওয়ার খরচ হচ্ছে না, কিন্তু খুব দ্রুত ডফিং হচ্ছে, এবং ফিট প্যাকেজও বসানো হয় এখানে। তা ফিট প্যাকেজ যে বসানো হয় ওইটার ভিডিওটা অবশ্য এখান থেকে বোঝা যাচ্ছে না, ফিট প্যাকেজ পিছনে বসার জায়গা আছে। মাঝে মাঝে হয়তো একটু মানে ভদ্র মহিলার অবস্থা দেখে বোঝা যাচ্ছে, মাঝে মাঝে হয়তো একটুখানি ফাইন টিউনিং করে দেওয়া লাগে, এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে কোনো কোনোটা হয়তো বসতে একটু সমস্যা হয়, একটু সময় লাগে, কিন্তু বসে যায় আর কি। দুইটা অবশ্য মিস হয়ে গেছে, কিন্তু তারপরও মানে হচ্ছে চমৎকার। এভাবে কাঁপাকাঁপি করার কারণ হলো স্পিন্ডেলটা খুব দ্রুত গতিতে হচ্ছে তোমার ঘুরতে থাকে, ওই 12-14 হাজার আরপিএম এ ঘুরতেছে, তো এই জন্য স্পিন্ডেলটা, এই জন্য হচ্ছে এমটি প্যাকেজ গুলি সরাসরি মানে পড়ে যায় না, তারা একটু লাফালাফি করে তারপরে পড়ে, কারণ হচ্ছে স্পিন্ডেল খুব দ্রুত গতিতে ঘুরতে থাকে এই কারণে। মানে ভাবা যায় এটা হচ্ছে একটা মানে ম্যানুয়াল মেশিন। স্যার ডফিং করার সময় কি স্পিন্ডেল ঘুরতে থাকে? হ্যাঁ ঘুরতে থাকে। তাহলে স্যার যারা ম্যানুয়ালি করে স্যার ওদের হাতে লাগে না বা মনে ব্যথাটা পাওয়ার কোনো চান্স নেই? তারা এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে, তারা এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। এখন এটা হচ্ছে পিসিং। পিসিং তোমাদেরকে মনে আছে পিসিং কাকে বলে? পিসিং ছিল হচ্ছে ওই ইয়ার্নের সাথে জোড়া লাগানো, ওই ড্রাফটিং জোনের সাথে আমার মূল প্যাকেজের যে ইয়ার্ন সেই ইয়ার্নের জোড়া লাগানোকে বলা হয় পিসিং। পিসিং আরেকটা ভিডিও আমরা দেখবো, এখান থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, অল্প অল্প বোঝা যাচ্ছে। তো যেহেতু বিশাল লম্বা মেশিন, একাধিক ওয়ার্কারকে কাজ করতে হয় পিসিং এর জন্য। যাই হোক, এখানে অবশ্যই পিসিং দেখানোর উদ্দেশ্য ছিল না, এই মানে চমৎকার, ওরা যেটাকে বলছে সেমি অটোমেটিক, আমি অবশ্য সেমি অটো বলতেও রাজি না। তো এটার জন্য হচ্ছে আমরা বলবো এটা ম্যানুয়ালি বলা যেতে পারে, কিন্তু খুব চমৎকার জিনিস। ডফিং এর জন্য কেউ কেউ হচ্ছে তোমার রোবোটিক, আলাদা হচ্ছে রোবটও ব্যবহার করে। যেমন হ্যাঁ এটাও আছে, এটাও একই জিনিস। ধরা যাক কেউ একজন অনেকদিন ধরে, এটা অবশ্য কখন কাজে লাগবে সেটা, যেমন ধরা যাক কেউ কোনো একটা ফ্যাক্টরি অনেক ধরে রিং ফ্রেম হচ্ছে ব্যবহার করছে আর কি, পুরান আমলের রিং ফ্রেম, তো যে রিং ফ্রেম এর মধ্যে কোনো ধরনের অটোমেশন নাই, অর্থাৎ ওই যে ডফার বিম কেন্দ্রিক অটোমেশন, যেটা মূলত আমাদের ফ্যাক্টরিতে যে অটোমেশনটা চলে, আচ্ছা এই যে ডফার বিম ব্যবহার করে অটোমেশনটা যেটা, তো এটা ধরা যাক হচ্ছে কোনো ফ্যাক্টরিতে নাই, তারা পুরান মেশিন ব্যবহার করছে এবং তারা নতুন মেশিন ব্যবহার করতে চাচ্ছে না, কারণ রিং ফ্রেমে আসলে পুরান মেশিন ব্যবহার করেও চালানো যায়, হয়তো বা আরপিএম কিছুটা কম হবে, কিন্তু সেই তুলনায় যদি আমি নতুন মেশিন বসাতে চাই তাহলে তো খরচ অনেক বেশি বাড়বে। তো এই জায়গায় আমরা কিভাবে ডফিং এর গতিটাকে বাড়াইতে পারি ম্যানুয়াল ডফিংটাকে অ্যাভয়েড করে, তখন তারা এরকম কিছু রোবোটিক হ্যান্ড কেউ কেউ ব্যবহার করে। আমি এই রোবোটিক হ্যান্ড ব্যবহার করতে বাংলাদেশে দেখি নাই, আমাদের বাংলাদেশে হচ্ছে আবার সবাই যারা ডফিং ব্যবহার করে ওই ডফার বিম ব্যবহার করা যে অটোমেটিক ডফিং সেটাই ব্যবহার করে।
তো যেহেতু আমি বাংলাদেশে 400টা স্পিনিং মিলে তো আর ঘুরে দেখি নাই, তো সেই জন্য কেবি ব্যবহার করে না এটা বলতে পারছি না। স্যার টেক্সটাইল সেক্টরে কি স্যার স্পিনিং এ সবচেয়ে বেশি অটোমেশন? স্পিনিং এ হ্যাঁ বলা যেতে পারে নাই, অন্য সেক্টরে আসলে অটোমেশন আছে, স্পিনিং এ অনেক বেশি, হ্যাঁ এটা একটা বিষয়। আবার অন্য সেক্টরে যে নাই তা না, যেমন এখানে একটু বলা যেতে পারে, যেমন ধরা যাক ফ্যাব্রিকের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে ফ্যাব্রিকের খুব আধুনিক মেশিন আমরা ব্যবহার করি না আসলে। কেন এত অটোমেশন তোমাদেরকে দেখাই, হয়তো বা তোমরা এত অটোমেশন অন্য কোর্সে দেখো না কিন্তু স্পিনিং এ দেখো। কারণটা হচ্ছে কি, আমাদের দেশে কোনো এক কারণে যারা স্পিনিং মিলের হচ্ছে উদ্যোক্তা, তাদের মধ্যে একটা মানে প্রচলন আছে এটা, যে খুব একদম ভালো মানের মেশিন ব্যবহার করে, বিশেষ করে যারা হচ্ছে তোমার এক্সপোর্ট কোয়ালিটির ইয়ার্ন বানায়, তারা যখন হচ্ছে যাত্রা শুরু করে তখন বেশ ভালো পয়সা ঢালে। অন্যান্য সেক্টরে এটার হচ্ছে খুব একটা তোমার প্রচলন আমার জানা মতে নাই। কারণ ধরো দেখ, নিটিং মেশিনের কথা যদি চিন্তা করো, যে কেউ চাইলে ঘরের কোনায় বা একটা ফ্লোর নিয়ে দুইটা তিনটা নিটিং মেশিন দিয়ে ছোট আকৃতিতে সে হচ্ছে একটা নিটিং ফ্যাক্টরি শুরু করতে পারে, সাব অর্ডার সে মনে হচ্ছে সে কাভার করবে। তো এখন কিংবা উইভিং এর কথাই ধরো, আমাদের নরসিংদীতে হচ্ছে আমরা এরকম প্রচুর হচ্ছে দেখছি যে ঘরের ছোট্ট একটু জায়গা, তার নিজেরও খুব বেশি পয়সা পাতি নাই, তো দুই তিনটা হচ্ছে লুম কিনে নিছে, তাও হচ্ছে তোমার এই লুম তো ছোটখাটো মেশিন, তো এগুলি দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশেও লুম বানানো হয়েছে বাংলাদেশি প্রযুক্তিতে আর কি। তো এই ধরনের আমরা বলতাম বাংলা মেশিন এগুলোকে, আমরা বা ফ্যাক্টরিতে এগুলোকে বাংলা মেশিন বলে আর কি, যেগুলো হয়তো তোমরা মিল ভিজিটে গেলে কখনোই দেখবা না। তোমরা হয়তো মিল ভিজিটে বড় বড় গ্রুপে যাও, তো একদম ছোটখাটো ভাবে যারা শুরু করে বাংলা মেশিন বা চায়না মেশিন এরকম বলে আর কি, এগুলি মনে করো যে খুচরা খাচরা পার্টস গুলি জোড়া লাগে মেশিন বানায় ফেলছে এরকম। তো যেটা বলছিলাম, মানে উইভিং কিংবা নিটিং কিংবা ধরা যাক গার্মেন্টস, এগুলির ক্ষেত্রে যে কেউ চাইলে খুব ছোট ভাবে শুরু করতে পারে, খুব ছোট ভাবে শুরু করতে পারে, অল্প কিছু টাকা আছে তোমার হচ্ছে এই এক লাইনের বা দুই লাইনের এরকম একটা ফ্যাক্টরি দিয়ে দিল, সাব অর্ডারে তারা কাজ করবে, কিংবা দুইটা নিটিং মেশিন নিয়ে যাত্রা শুরু করছে সাব অর্ডারে কাজ করবে, কারো 5-6টা লুম নিয়ে যাত্রা শুরু করছে সাব অর্ডারে কাজ করবে, সাব কন্ট্রাক্টে কাজ করবে। কিন্তু স্পিনিং এ আসলে এরকম করার কোন উপায় নাই, যে কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে স্পিনিং এ যখন আমি আসি আমাকে ওই ফাইবার থেকে যাত্রা শুরু করে একটা বিশাল লম্বা প্রসেস, অনেকগুলি মেশিন ব্যবহার করে আমাকে হচ্ছে কিন্তু এই ইয়ার্ন বানাতে হচ্ছে, যেটা ফ্যাব্রিকে তৈরিতে দরকার নাই। অর্থাৎ স্পিনিং মেশিনের জন্য বা মানে স্পিনিং ফ্যাক্টরি দিতে গেলে প্রচুর পরিমাণ টাকা মানে প্রয়োজন, প্রচুর প্রচুর টাকা প্রয়োজন, তো শয়ে শয়ে কোটি টাকা প্রয়োজন। তো এই অবস্থায় যখন কেউ এত খরচ করবে, তখন সে আসলে মনে করে যে আচ্ছা আমি যদি আর কয়েক কোটি টাকা, আমি তো 300 কোটি টাকা খরচ করছি, আমি যদি আর 20 কোটি টাকা হচ্ছে বেশি খরচ করে সব নিউ ব্র্যান্ড মেশিন পাই, তাহলে আমি কেন করব না। তো এই কারণে বাংলাদেশের ফ্যাক্টরি, বিশেষ করে বাংলাদেশে এটা ফ্যাক্টরি ওনারদের মধ্যে একটা খুব প্রবণতা আছে যে একদম আধুনিক মেশিনটা ব্যবহার করে। আমাদের স্পিনিং ফ্যাক্টরি কিন্তু খুবই আধুনিক, বিশেষ করে যারা তোমার এক্সপোর্ট কোয়ালিটির ইয়ার্ন বানায়। মনে করো বিশ্বের বাজারে যেটা হচ্ছে মেশিন চলে আসে, এটা আমাদের দেশেও চলে আসতে খুব বেশি সময় লাগে না, বছর খানেকের মধ্যে দেখা যাবে আমাদের দেশে এটা ঠাস ঠাস চলে আসে। তো আমরা যে অটোমেশন গুলি দেখি, অটোমেশন গুলির বেশিরভাগই কিন্তু প্রায় সবগুলো আমাদের বাংলাদেশে আছে। তো এই কারণে যেটা দেখা যায় যে ইন্ডিয়ার চাইতেও বা হচ্ছে পাকিস্তানের চাইতেও হচ্ছে বাংলাদেশে আমাদের মেশিনের মান ভালো, এটা একটা সুবিধা আমাদের আছে। ইন্ডিয়ার অবশ্য তাদের এদিকে নজরে রাখার আসলে প্রয়োজন পড়ে না, কারণ ইন্ডিয়ানদের তো নিজেদেরই ব্র্যান্ড আছে, এই জন্য ওরা নিজেদের ব্র্যান্ডের মেশিন ব্যবহার করে। তো আমাদের বাংলাদেশিদের তো আর আলাদা ব্র্যান্ড নাই, তো আমরা অন্য ইউরোপিয়ান মেশিন ব্যবহার করি। তো যেটা বলছিলাম যে এই কারণে আমাদের মনে হয় যে স্পিনিং এ হচ্ছে অটোমেশন অনেক বেশি, নয়তো স্পিনিং এর সুযোগ আসলে সব, অটোমেশনের সুযোগ সব জায়গাতেই আছে। তো এটা একটা কারণ যে আমরা স্পিনিং এ খুব বেশি দেখি। আর হ্যাঁ, স্পিনিং এ যেহেতু আমাদের ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেশনটা অনেক বেশি জরুরি, এবং আরেকটা ইস্যু কিন্তু হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল খুবই হচ্ছে সেন্সিটিভ স্পিনিং এ, ফ্যাব্রিকে কিন্তু এতটা না। ফ্যাব্রিকে একটা ফ্যাব্রিকের হচ্ছে তোমার মনে করো ওটা তো একদমই সলিড একটা ম্যাটেরিয়াল, কারণ ইয়ার্ন অলরেডি হাইলি টুইস্টেড ফ্যাব্রিক তৈরি করা হয়ে গেছে, ওইটা আমার হ্যান্ডলিং করতে এত আহামরি কোনো অটোমেশন দরকার নাই, করলে হয়তো প্রোডাক্টিভিটি বাড়বে বা এরকম কিছু।
কিন্তু কোয়ালিটির অ্যাসপেক্টে যদি চিন্তা করো, এখানে ম্যানুয়াল হলে এহামরি কোনো সমস্যা না, কিন্তু আমাদের স্পিনিং এ কিন্তু ম্যাটেরিয়াল গুলো এতটাই সেন্সিটিভ, যদি আমি হচ্ছে ম্যানুয়াল ট্রান্সপোর্টেশনের দিকে আগাই, বিশেষ করে ল্যাপ এবং রোভিং ববিনের ক্ষেত্রে, এটা আমার কোয়ালিটিকেও হচ্ছে ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য যাদের পক্ষে সম্ভব তারা হচ্ছে অটোমেশনের দিকে দৌড় দেয়, তো এতে করে কোয়ালিটিও ভালো থাকে। আশা করি তোমার উত্তর তুমি মোটামুটি পেয়ে গেছো যে হচ্ছে আমাদের স্পিনিং অটোমেশন কেন আমরা এত বেশি দেখি। তো এটা যেটা বলছিলাম আর কি, যে পুরান রিং ফ্রেম, ওদের কোনো ডফার বিম নাই, ডফার বিম আলাদা করে অ্যাটাচ করার সুযোগ নেই, তো তারা একটা রোবোটিক হ্যান্ড তৈরি করে নিছে যেন যেটা ডফিং করতে পারে। অবশ্য আমার এটার চাইতে ওই যে ইন্ডিয়ানদের বানানো ওই যে ম্যানুয়াল ডফার বা ওরা যেটাকে বলে সেমি অটোমেটিক ডফার, ওইটাই বেশি ভালো লাগছে। তো ওই সেমি অটোমেটিক ডফারটাই আমার খুব পছন্দের। আর অটোমেটিক ডফিং যখন করা হয় ওই যে ডফার বিম দিয়ে, তখন কিন্তু মেশিন বন্ধ থাকে। কিন্তু যখন ম্যানুয়াল ডফিং করা হয়, ম্যানুয়াল ডফিং এর সময় হচ্ছে মেশিন চালুই থাকে। বিশেষ করে যদি পিসিংটা আমাদের ম্যানুয়ালি হয়, তাহলে ম্যানুয়াল পিসিং এর সময় অবশ্যই মেশিন চালু রাখা লাগবে। এটা হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে একটা ডফিং রোবটের মাধ্যমে আমরা হচ্ছে অটোমেশন করতে পারি বা প্রসেসটা কিছুটা অটোমাইজ করতে পারি। এটা মনে হচ্ছে দেখে একটু, এটাও একই কাজ। হ্যাঁ, বিশেষ কোনো পার্থক্য নাই। আমি একটু একটু কেটে দিচ্ছি, কারণ সবই রিপিটিটিভ সিন আসলে, প্রত্যেকটা সেকেন্ড না দেখলেও আমাদের হয়ে যাবে। এটাও একই জিনিস, ইন্ডিয়ানটা একটু ফাস্ট লাগছিল স্যার, এটা একটু স্লো স্লো লাগে। ওইটা খুবই পছন্দ হয়েছিল আমার, আমি যখন প্রথম দেখে আমি খুবই অবাক হয়ে গেছিলাম যেটা কি দেখলাম। আমি তো কখনোই ভাবি নাই এই কাজটা, মানে এই ধরনের মানে এই সেমি অটোমেটিক মেশিনে করে ফেলা সম্ভব, আমার মাথায় কোনোদিন আসেই নাই। তো স্যার ওটা মনে হচ্ছে নষ্ট হয় না, নষ্ট হওয়ার জিনিসই তো না, এটা নষ্ট হবে কি? এটা তো স্যার, আরে ওটা তো ম্যানুয়াল, ওটা আর কি নষ্ট হবে? আর এটা তো যে কোনো সময় নষ্ট হতে পারে, তো এটা তো চার্জ দেওয়ার লাগে। হ্যাঁ, ওটা খুব চমৎকার, মানে অসাধারণ। আর এটা হচ্ছে যে একটা একটা পিসিং রোবট, ইয়ার্নের পিসিং করার কাজটা সে অটোমেটিক্যালি করে, কিন্তু এটা আসলে এখন আর দরকার নাই। কেন দরকার নাই সেটা ব্যাখ্যা করব। এটা একটু দেখো পিসিং রোবটটা কিভাবে কাজ করে।
হ্যাঁ, চাইনিজদের কাজে তো ওরা এমন একটা প্রোডাক্ট বানাবে যেটা ওদের কাছে বারবার ন লাগবে, এমন কিছু ওরা বানায়। স্যার এই পিসি তো অনেক স্লো। যেটা বানাইছি 2 দিন পরে মেশিন নষ্ট হয়ে যাবে, আবার ওদের কাছ থেকে কিনে লাগবে পার্টস। স্যার কি মাইক অফ করা? সরি আমি অনেকক্ষণ ধরে বকবক করতেছি কিন্তু খেয়াল করি নাই। তো যেটা বলছিলাম যে এখানে তোমরা একটু আগে যে ভিডিওটা দেখছো আর এখন যেটা দেখতেছো, এখন যেটা দেখতেছো এটা রিটারের হচ্ছে পিসিং রোবট, যাকে তারা নাম দিয়েছিল রোবো স্পিন, এবং এটা খুব একটা জনপ্রিয়তা পায় নাই বলেই আমার ধারণা, বা আমার জানা মতে না খুব একটা জনপ্রিয়তা পায় নাই। কারণ হচ্ছে রিটারের আরো একটা ফিচার পরে আসছিল যেটা পরবর্তী সময় পিসিং রোবটের হচ্ছে মানে প্রয়োজনকে কমায় দেয়। ওই ফিচারটা নিয়ে কথা বলবো, তারপর এটা নিয়ে আমি আরেকটু হয়তো পড়াশোনা করে দেখব যে এই ওই ফিচারটা থাকা সত্ত্বেও কেন রোবো স্পিন বা এই পিসিং রোবটটা নিয়ে আসা হলো। তো যে ম্যানুয়ালি যে কাজটা করা হতো এটাই হচ্ছে রোবোটিক হ্যান্ড করবে। আসলে অটোমেশন যে কোন জায়গায় যাচ্ছে মানে আফসোসই লাগে। স্যার এগুলো তো আমাদের জন্য আশানি সংকেত, পরে তো চাকরি পাবো না না, এই পিসিং করা তো তোমার কাজ না। স্যার। সবকিছু স্যার মানে আস্তে আস্তে এমন অটোমেশন আসতেছে স্যার, তখন আমাদের আর চাকরি করা লাগবে না। হ্যাঁ, এক হিসাবে তো দেখলে ওরকমই মনে হয়, তবে আরেক হিসাবে হচ্ছে যেমন ধরা যাক মানুষ যখন আমাদের অনলাইন সবগুলা যখন চালু হয় তখন মানুষ কিন্তু মনে করছে যে তাইলে তো যারা রাস্তাঘাটে দোকান নিয়ে বসে বা আমাদের রাস্তার পাশে যে সমস্ত দোকান তারা কি সব উঠে যাবে নাকি, তো তাদের আসলে কাজের কি হবে। তো তাদের কিন্তু আসলে কাজের কি তাদের কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ হচ্ছে দেখা গেছে যে আরো ডেলিভারি ম্যান হিসেবে প্রচুর কর্মসংস্থান তৈরি হয়েছে, তাই না? দেখা যায় যে একদিক দিয়ে কমে কিন্তু কাজের সুযোগ আরেক দিক দিয়ে বাড়ে, যেমন সিএসি সংক্রান্ত কাজ কিংবা অটোমেশন সংক্রান্ত কাজ, ইলেকট্রনিক্স সংক্রান্ত কাজ, এদের হচ্ছে দাম অনেক বেশি বাড়তেছে বা এদের কাজের সুযোগ বাড়তেছে অনেক। সার্ভিসিং এ যারা তাদের কাজের সুযোগ বাড়তেছে, যারা অটোমেশন নিয়ে কাজ করে তাদের সুযোগ অনেক বাড়তেছে। তো একদিক দিয়ে বাড়লেও আরেক দিক দিয়ে কমে যায়, বা একদিক দিয়ে কমলে আরেক দিক দিয়ে বেড়ে যায়, এটাই হচ্ছে হয় আর কি। এই মোটামুটি আমাদের হচ্ছে ডফিং। তো পিসিংটা নিয়ে কথা বলবো বলেছিলাম, পিসিংটা নিয়ে কথা বলবো। আরেকটা তোমাদের লিঙ্ক টু ওয়াইন্ডার দেখাই, এটা আমি ভিডিও অনেকখানি কেটে দিছে কারণ এখানে যা যা দেখানো হয়েছে আমরা মোটামুটি দেখছি, ও আবার দেখার আসলে প্রয়োজন নাই। যে এখানে একটু অটোমেশন দেখাচ্ছিল আর কি, যে ডফার বিম দিয়ে যে কিভাবে তারা হচ্ছে কাজ করবে ওটাই দেখানো হচ্ছিল।
তো গ্রিপ করে ধরলো, ডফিং করলো, নতুন প্যাকেজ কেও বসিয়ে দেওয়া হলো। এখন এই যে এটা দেখাতে চাচ্ছিলাম লিঙ্ক টু ওয়াইন্ডার, যে এই যে রিং ফ্রেমের নিচে তোমার হচ্ছে ফুল প্যাকেজ গুলি যে জমা হয়ে গেল, এই ফুল প্যাকেজ গুলিকে সরাসরি হচ্ছে এই কি বলা যায় ওয়াইন্ডিং মেশিনে পৌঁছায় দেওয়া হবে। এবং আমরা হয়তো, তোমরা যদি আমার সাথে ওই থিওরি ওয়াইন্ডিং এর কোর্সটা করে থাকো, তাহলে ওয়াইন্ডিং এর ক্লাসটা যদি করে থাকো, তাহলে এখানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে ওয়াইন্ডিং এর জন্য ওই যে লিঙ্ক টু ওয়াইন্ডার, যেটা রিং ফ্রেমের সাথে সরাসরি হচ্ছে ওয়াইন্ডিং মেশিনের কানেকশন, ওখানে হচ্ছে ফ্লোর স্পেস ব্যবহার করে, ফ্লোর স্পেস ব্যবহার করা হয়েছিল, যেহেতু তাদের মধ্যে একটা কন্টিনিউটি লাগবে এবং একটা সিঁড়ি ব্যবহার করা হয়েছিল। তো কেউ কোনো কোনো ম্যানুফ্যাকচারার হচ্ছে এটা করার সময় ফ্লোর স্পেস ব্যবহার না করে এই যে তোমার মাটির নিচের জায়গাটা ব্যবহার করে, যে আন্ডারগ্রাউন্ড স্পেসটা ব্যবহার করে, তাতে করা হয় কি এই জায়গা দিয়ে মানুষ সহজে চলাচল করতে পারে। আর আমরা যে ভিডিওটা দেখছি ওয়াইন্ডিং এ, ওখানে ছিল হচ্ছে ফ্লোর স্পেস দিয়ে এই চলাচলের জায়গা গ্রহণ করায় একটা সিঁড়ি ব্যবহার করা লাগছিল। তো বারবার মানুষকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, নামতে হবে, উঠতে হবে, নামতে হবে, কষ্ট অনেক বেশি হবে। এর চেয়ে এটা সহজ যে এমটি প্যাকেজ গুলা ওয়াইন্ডিং থেকে রিং ফ্রেমে গিয়ে জমা হবে, আর ফুল প্যাকেজ গুলা হচ্ছে ওয়াইন্ডিং এ চলে আসবে। স্প্লাইসিং ইউনিট, এটা তোমাদেরকে তো স্প্লাইসিং নিয়ে কথা বলেছি যে কিভাবে স্প্লাইসিং হয়। যাই হোক, এটা দিয়ে আর কিছু দেখার নাই। যেটা নিয়ে মূলত আমরা কথা বলতে চাচ্ছিলাম, মূলত না আসলে অনেক কিছু নিয়ে কথা বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে সময় কম, আজকে আর এটার দিকে যাচ্ছি না। আমরা হচ্ছে পিসিংটা নিয়ে হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো, যে অটোমেটিক পিসিং কিভাবে করে। তো আজকে তাহলে মোটামুটি আমরা যেটা দেখলাম যে অটোমেটিক ডফিং এবং হচ্ছে ট্রান্সপোর্টেশনটা কিভাবে অটোমেশনের মাধ্যমে হয়, এবং এর সাথে আমরা কিছু হচ্ছে মানুষের নিজেদের বুদ্ধি থেকে আসা হচ্ছে কিছু ডফিংও দেখছি, যেটা আমরা দেখছিলাম যে ইন্ডিয়ান, তো আমাদের মাথা থেকে যে এগুলি কেন আসে না। ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এই এতক্ষণ আমরা যা যা দেখলাম এগুলোর উপরে। আমরা স্যার টাইম পাই না স্যার। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো, আসলে আমরা তো অনেক ব্যস্ত, টাইম পাই না। ঠিক আছে, তাহলে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে হচ্ছে তোমরা আইডি লিখে লিভ করতে পারো। স্যার আইডি তো লেখা যাচ্ছে না। এবার চেষ্টা করো।